কোম্পানি যত একা নয়, দিনের নায়িকা আরো সবাই করার জন্য আরো যে মেয়েগুলো ছবি এসেছে তাদের সবাই ভঙ্গিমায় তুলবে সাহায্যে যতদিন এই দেশের বুকে ততদিন ওই অনক্ষণ মেয়েরা নতুন বাড়ি যাওয়ার স্বপ্ন দেখা ভুলে গিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তরুণদের ছুটে এসে শুধু বলা নয় আমাদের পতিতার ভগবান ছবিতে ছাড়বে বলে যে মেয়েটাকে আমাদের ডাইরেক্টর পঞ্চিশ আচার্য তিন দিন ধরে ট্রেনিং দিচ্ছে সেই মালটাকে দেখেছি আমি নিজের হাতে করে খাবে কেমন ভক্তি ব্যাপারটা ফুটে ওঠে তাদের ওই উলঙ্গ দেখো নিয়ে হাজার হাজার আর দ্বিতীয় বিশ্বের দু নম্বর মার্কেটে আমার অফিসে ইন্টারভিউ দিতে লাইন দিয়েছে জ্ঞানঞ্জন এবার তো বাড়ি দত্তকে রাখো ডাকতে হবে না স্যার
আমরপালির পন্থে ইংরেজি শব্দ কেন বলো তুমি তাহলে দেখছি রীতিমতো পড়াশোনা করো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম গুরুদাস দত্ত সেই জন্য তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া আচ্ছা আপনি গান জানেন নাচতে পারেন জয় গো জয় গো ও কথা মনে পড়ে আমাদের তো সবই ধর্মমূলক ছবি ধর্মমূলক ছবিতে অভিনয় করবো বলেই তো আমার কাকা আমাকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ভারতবর্ষে সনাতন কাকা তো শীতল ডাইরেক্টর কনকৃষ্ণ আচার্য ওকে কেমন তালিম দিলে আমি দেখি যাচ্ছি স্যার যাচ্ছি যাচ্ছি স্যার আমরা পাশের ঘরে থাকছি যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে টালবেন স্যার আমার সাধনার মন্দিরে ওই দুটো যেন শ্মশানে চন্দা জয় গুরু জয় গুরু শুরু করো বাড়ি এবার তুমি আমর বলে নাচ আরে ওই না শুরু কর আগে ওকে দিশাটা আরেকবার বুঝিয়ে দি আবার বুঝাবে পূজার কি আর শেষ আছে গণপতি বাবু না আরে বুঝতে বুঝতে চেন তো জীবনটাই তো বোঝার মর্যে ধরে গেল মানে বুঝেছে না বুঝাম আরে প্রাচীন সরস জনপদে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আম্রপালি রাজপথে বেরিয়েছে নিশি ধুবি সারি তার যৌবন চণ্ডিত পদক্ষেপে বেজে উঠেছে পাগল করে রঘু তার হাতের অতিথির উদ্দেশ্যে গেয়ে উঠে